Are you familiar with Heisenberg's uncertainty principle? I can't say that I am, Professor. Well, it states that the more accurately we measure the velocity of a particle, the less accurately we can measure its position in space. So you know exactly how fast the thing is going? Yes, but if we do, we cannot also know where that thing is. আচ্ছা এই চ্যাপ্টারে হচ্ছে যে একেবারে শেষের দিকে যে আলোচনাটা সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি বলে সেটা জানার আগে একটু জেনে নিই যে উনিশশো সালে হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিটা প্রকাশ করেন সেটা মূলত কী ছিল সেটা মূলত ছিল হচ্ছে যে এই যে কোয়ান্টাম যেই নিয়ে যে আলোচনাটা হচ্ছে বা হচ্ছে পদার্থের যেই এই যে ধর্ম বা হচ্ছে যে তার তরঙ্গ ধর্ম থাকে এটা নিয়ে যে আলোচনা খুব বেশিভাবে হচ্ছে খুব বেশিভাবে এক্সপেরিমেন্ট হচ্ছে এই ব্যাপারটাকে আরেকটু ইলাবরেট করেন চিন্তাটাকে আরেকটু ইলাবরেট করেন হচ্ছে যে আমাদের হাইজেনবার্গ তার অনিশ্চয়তার নীতিটা কি বলে আমরা একটু যদি দেখি যে প্রথমেই একটু যদি দেখি ফর্মুলাটা তার দেখি প্রথমেই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেটা হচ্ছে যে তিনি বলেন ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ বাই ফোর যেখানে অথবা এটাকে হচ্ছে যে অন্য অন্যভাবে লেখা যায় সেটা হচ্ছে কাট যেখানে হচ্ছে আমাদের আহ এইচ কাট হচ্ছে যে এইচ বাই টু পাই আচ্ছা এই ব্যাপারগুলো বলতে কি বুঝতেছি যে এত কিছু আমি লিখলাম তো এটা বলতে হচ্ছে এটা কি বুঝাচ্ছি দেখো আমরা আর কি যে একটু দেখি আচ্ছা তার আগে একটু কথা বলতে থাকি আর এটা লিখতে থাকি যে প্রথমেই আর কি যে আচ্ছা একটু আগে বলে শুরু করতেছি যে প্রথমেই দেখো যে আমাদের কি হচ্ছে যে আমাদের কোয়ান্টাম মেকানিক্স বলতেছে হচ্ছে যে কোনো একটা পদার্থের দুইটা ধর্ম থাকতে পারে একটা ধর্ম একটা তরঙ্গ ধর্ম তো সে যখন ধর্ম প্রকাশ করে বা কণা ধর্ম নিয়ে যখন আলোচনা করি তখন তার যে অবস্থান এবং তার ভরবেগ দুইটা জিনিস তার অবস্থান এবং ভরবেগ আমরা পরিমাপ করতে পারি যেমন ধরো এই সাইন পেনটা এইটা এখানে আছে সাইন পেনটা এই জায়গাটায় আছে বা এখানে দেখো আছে এখন আমরা যদি তার অবস্থান বের করতে চাই আমরা কি বের করতে পারবো না অবশ্যই পারবো যে আমরা একটা জিনিসকে রেফারেন্স ধরে একটা সাপেক্ষে ধরো হচ্ছে আমার সাপেক্ষে এটা হচ্ছে যে ধরো দুই মিটার সামনে আছে ধরো আরেকজন মানুষ আরেকটু দশ মিটার সামনে আছে তার চেয়েও এটা সামনে আছে মানে এরকম করে আমরা তার অবস্থানটা বলতে পারবো যে এই মার্কারটার বা সাইন পেনটার অবস্থানটা কোথায় আছে এবং সাথে সাথে সে যদি একটা বেগেও ধরো হচ্ছে এভাবে আমি গড়িয়ে দিলাম ওই বেগটাও বের করতে পারবো কিন্তু যখন সেটা তরঙ্গ রূপে হয় তখন কিন্তু তুমি এত ইজিলি বের করতে পারবে না তখন তোমার অনেক ঝামেলায় পড়তে হবে তারও কিছু রিজন আছে রিজনটা হচ্ছে যে যদি দেখো যে এখানে দেখো ধরো এই মার্কার সাইন পেনটা যদি তরঙ্গ থাকে তুমি কিন্তু একটা সিঙ্গেল তরঙ্গ ডিটেক্ট করা কিন্তু অনেক ঝামেলা কর বা তুমি এটা পারা যায় না সিঙ্গেল সিঙ্গেল যেটা করাটা অনেক ঝামেলা কর তো তুমি আর কি যে যদি এই সিঙ্গেল একটা তরঙ্গের এই সিঙ্গেল তরঙ্গের যদি তুমি তার অবস্থান বের করে ফেলো কোনো একটা ভাবে ডেলেক্স দ্বারা বুঝাচ্ছি হচ্ছে না আমরা অবস্থানের অনিশ্চয়তা এবং ডেলপি দ্বারা বুঝাচ্ছি আমরা ভরবেগের অনিশ্চয়তা যে এই এই একটা তরঙ্গ এটা যদি তুমি অবস্থানটা তুমি মোটামুটিভাবে বের করে ফেলতে পারো কিন্তু তার তুমি ভরবেগটা কিন্তু বের করতে পারবে না ঠিক আছে কারণ হচ্ছে যে এই কারণ সম্পর্কে হচ্ছে আমরা যখন আরেকটু হায়ার লেভেলে পড়বো তখন আরও ইজিলি জানতে পারবো এবং এই ফর্মুলাটা কীভাবে আসছে এটাও বুঝতে পারবো আর কি এটা আরও বড়ো আলোচনা আর কি যে এটা আপাতত করতেছি না তোমাদের যা হচ্ছে জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখতেছি আবার যেখানে ছিলাম যে তরঙ্গের ব্যাপারে ছিলাম বস্তু যখন তরঙ্গ রূপে আচরণ করবে তখন তার যদি আমরা তখন তার আমরা অবস্থান যদি মোটামুটিভাবে বের করতে পারি মোটামুটিভাবে বলতেছি কারণ এক্স্যাক্টভাবে বের করে আমরা বলতে পারি না কারণ এটা তরঙ্গ যেহেতু এটা অনেক মানে ভাইব্রেট করতে থাকে সাইমল্টেনিয়াসলি সো তুমি এটার এক্স্যাক্ট করে পয়েন্ট আউট করাটা খুবই ডিফিকাল্ট আর কি সেমভাবে তুমি যদি কোনোভাবে তার ভরবেগটাও বের করে ফেলতে পারো ভরবেগ বা এখানে পি দ্বারা লেখা উচিত ছিল আমার যাই হোক বেট যে পি দ্বারা লেখা উচিত আচ্ছা যাই হোক তো কোনো মতে যদি তার তুমি ভরবেগটাও বের করতে পারো মোটামুটি দিতে না মানে হচ্ছে যে তুমি যদি একটা বের করো আরেকটা বের করতে পারবা না যে ভরবেগ বের করতে পারলে অবস্থানটা পারতেস না অবস্থানটা পারলে ভরবেগটাও হচ্ছে যে তোমার অনিশ্চয়তা থেকে যায় এটাই আর কি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো তিনি মোটামুটি ভাবে দিয়ে হচ্ছে একটা পরিমাপ করেন সেটা হচ্ছে যে ডেল এক্স ইন্টু ডেল পি যে অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা এটা হচ্ছে এইচ বাই টু পায়ে ফোর এর সমান এইচটা কি এখানে এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ওই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এতক্ষণ ধরে দেখে আসতেছি সেই প্ল্যাঙ্কের ধ্রুবকটাই হচ্ছে এটা আচ্ছা এটাকে হচ্ছে যে আরেকটুভাবে লেখা যায় এটাকে পড়া হয়েছে এইচ কাঠ ঠিক আছে এই এইচ কাট হচ্ছে যে এইচ বাই টু এর সমান এই এইচ কাট হচ্ছে যে একটা কনস্ট্যান্ট এটা হচ্ছে ডিরাক কনস্ট্যান্ট পল ডিরাক এই কনস্ট্যান্টটা আনেন আচ্ছা যাই হোক তো এই ব্যাপারে আপাতত ইয়ার না জাস্ট হচ্ছে একটু জেনে রাখো যে এটা মানটা কি হবে এইচ এর মানকে টু পাই দ্বারা ভাগ করলে তুমি এটা পেয়ে যাবা অর্থাৎ আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা এখানে দেখতেছো এবং এটা ভরবেগের অনিশ্চয়তা এটা কিসের সমান এটা হচ্ছে এইচ কাট বাই হচ্ছে এটা টু এর সমান এটা হচ্ছে একটা রূপ আচ্ছা শুধু কি অবস্থান এবং ভরবেগের জন্য বলতে পারি না আমরা শুধু এটার জন্য বলতে পারি না আমরা শক্তির জন্য বলতে পারি শক্তির সাথে সমেরও যে অনিশ্চয়তা থাকে সেটারও হচ্ছে যে একই রূপ বা একইভাবে বলতে পারি আচ্ছা শুধু কি এটার জন্য বলতে পারি না কৌণিক ভরবেগের জন্য এটা বলতে পারি এটা হচ্ছে রে কৌণিক ভরবেগ ডেলফাই এইচ কাট বাই টু আচ্ছা এগুলোর জন্য বলতে পারি আর কি যে আমরা একই ফর্মুলাটা আসবে যদি তুমি এখানে দেখো যদি এখানে খেয়াল করো এখানে আমরা শুধু অনিশ্চয়তাটা অবস্থান এবং ভরবেগের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না পরবর্তীতে এটাকে আমরা এই করতে পারতেছি এখানে আমাদের কি আসতেছে শক্তি আর সময় এখানে আসতেছে শক্তি ও সময় আর এখানে কি আসতেছে এখানে আসতে হচ্ছে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ আমরা কৌণিক অবস্থানের জন্য এবং কৌণিক ভরবেগের জন্য আমরা একইভাবে হচ্ছে যে কৌণিকই হবে আর কি যে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলা এই ফর্মুলা এই ফর্মুলা যখন যেটা কাজে লাগে আমরা সেটা ইউজ করবো আর কি অর্থাৎ কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ অথবা শক্তি সময় অথবা ভরবেগ এবং অবস্থান যদি আসে আমরা মোটামুটিভাবে এভাবে করে শেষ করে ফেলতে পারবো আর কি তো আশা করি মোটামুটিভাবে একটু করে আইডিয়া পাওয়া যাচ্ছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আর কি যে এইটুকুই ছিল আর কি যে এই নিয়ে বলাটা আপাতত এখন আমরা আসি যে একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা বলি আর কি আচ্ছা মোটামুটি আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না নিউক্লিয়াসে কে থাকে প্রোটন এবং নিউট্রন থাকে এখন নিউক্লিয়াসে কেন ইলেকট্রন থাকতে পারে না সেটার একটা ব্যাখ্যা দাও এই ব্যাখ্যাটা আমরা দিতে পারি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিরকে নীতির সাহায্যে বা নীতিকে হচ্ছে এটা ব্যবহার করে অর্থাৎ এগুলার বিস্তৃতি শুধুমাত্র একটা দিকে না এগুলার বিস্তৃতি অনেক দিকে ছড়িয়ে যাচ্ছে আর কি তো প্রথমেই আর কি যে আসি যে নিউক্লিয়াসে যে থাকতে পারে না তার জন্য তোমার কিছু নেসেসারি ডাটা জানা লাগবে প্রথমেই আর কি যে আসি কিছু নেসেসারি ডাটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়াসের রেডিয়াসটা তোমার একটু জানতে হবে যে আর অফ হচ্ছে যে নিউক্লিয়াস যে ধরে নেই যে আমরা নিউক্লিয়াসের যে রেডিয়াসটা এটা হচ্ছে নিউক্লিয়াস এটার চারপাশে হচ্ছে এটা আমরা জানি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরে তো ধরে নিলাম এই নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে ছোট হাতে আর এটার একটা মান আছে এটার মান হচ্ছে যে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার আর কি যে এটা মাথায় রাখবো যে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস যে থাকে এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর কি অর্থাৎ তুমি দেখো ইলেকট্রনটা কত কতটুকু জুড়ে থাকতে পারে ইলেকট্রনটা থাকতে পারে হচ্ছে যে আমাদের যদি তুমি এভাবে দেখো তার অবস্থানটা হয় হচ্ছে যে এই এইটুকু বরাবর অর্থাৎ সেটা ব্যাস বরাবর থাকতে পারে অর্থাৎ এটা তো হচ্ছে যে তোমার যে কোনো জায়গায় থাকতে পারে আমরা ধরে নিলাম যে এটা ধরো নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে কোনো জায়গায় হচ্ছে আমাদের ইলেকট্রনটা থাকতে পারে ঠিক কোথায় আছে ঠিক কি এই জায়গায় থাকবে না এই জায়গায় থাকবে না এই জায়গায় থাকবে এটা আমরা কি ঠিক করে বলতে পারি পারি না অর্থাৎ এটা কি আমাদের অবস্থানের অনিশ্চয়তা অর্থাৎ এখানে তাহলে আমাদের এখানে সলিউশন হিসেবে যদি বলি তাহলে এখানে আমাদের কি দেওয়া হলো তাহলে আমাদের এই ব্যাসার্ধের মাধ্যমে আমরা বুঝে ফেললাম অবস্থানের অনিশ্চয়তা যে এই বাউন্ডারির মধ্যে সে থাকতে পারে কতটুকু বাউন্ডারি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মিটারের মধ্যে সে থাকতে পারে অর্থাৎ আমরা তার অবস্থানের অনিশ্চয়তা দেখো বের করে ফেললাম এখন অবস্থানের অনিশ্চয়তা পাওয়ার পর আমরা যদি এই ফর্মুলাতে বসায় দিই যে এখন আমরা কি জানি যে হচ্ছে ডেল এক্স ডেল পি গ্রেটার দেন ওর ইকুয়াল টু দিয়েছিলাম আমরা ইকুয়াল টু ধরে কাজটা করি সেটা ছিল এইচ বাই ফোর পাই নিয়ে বা হচ্ছে যে ওই তো এইচ কাট বাই টু একই ব্যাপারটা তো তুমি যদি এখানে মানটা বসাও তুমি হচ্ছে যে ডেল পি এর একটা দেখো মান পাবা ডেল পি এর একটা মান কী পাবা দেখো হচ্ছে ফোর পাই ডেল এক্স আর উপরে থাকবে হচ্ছে যে এইচ তুমি হচ্ছে যে এই মানগুলা জানো এই মানগুলা এখানে দেওয়া আছে তুমি জাস্ট হচ্ছে দেখে দেখে বসিয়ে দেবে বসিয়ে দিলে হচ্ছে যে তুমি একটা মান পাবে সেটার মানটা দেখি কত আসে আচ্ছা তারপরে মানটা একটু বসিয়ে দেখি যে এইচ কত এইচ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর কেজি সরি জুল সেকেন্ড জুল সেকেন্ড হবে মাই ব্যাট জুল সেকেন্ড আর এখানে হচ্ছে ফোর ইন্টু পায়ের জন্য তো তুমি জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং তুমি দেখো দেখি কত আসে পি এর মানটা আসে হচ্ছে টু পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এটা যেহেতু ভরবে একক হবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ওকে ফাইন গেল তো আমাদের দেখো আমাদের কি কোশ্চেনের অ্যান্সার কি এখনও পেয়েছি না আমাদের কোশ্চেন ছিল হচ্ছে নিউক্লিয়াসে কেন ইলেকট্রন থাকতে পারে না দ্যাট মিনস আমাদের আর কি যে ইলেকট্রন থাকতে না পারার ব্যাখ্যাটাকে ভরবেক দিয়ে দিতে পারতেছি আপাতত না তখন আমরা কিভাবে যাব আমরা আরেকটু সামনে আগাবো কি নিয়ে আমরা শক্তির ব্যাপারে কথা বলবো যে ইলেকট্রনের শক্তি কত আমরা কিভাবে আগাবো একটু আগে একটু বলি যে এখানে দেখো ইলেকট্রনটা তোমার এটা মানে কি এটা মানে হচ্ছে ইলেকট্রনটা তার অরবিটে থাকবে আর ইলেকট্রনটা এখানে থাকবে অরবিটে থাকা আর এখানে থাকা দুই ক্ষেত্রে কি শক্তি কি সেম হবে অবশ্যই না তোমরা জানো যে শক্তির একটা পার্থক্য থাকে আমি যদি হচ্ছে এখানে অরবিট বাড়ায় দেই বাড়ায় দেই শক্তির কী থাকে একটা পার্থক্য থাকে অর্থাৎ এই ইলেকট্রনটার শক্তি এই ইলেকট্রনটার শক্তি কি সেম হবে হবে না এই ইলেকট্রনের শক্তি এখানে শক্তি সেম হবে না এই এই ইলেকট্রন বলা ভুল যদিও তারপরেও আমরা ধরে নিলাম যদি ইলেকট্রনটা এখানে থাকতো এটার শক্তি আর এটার শক্তি কি সেম হবে না হবে না দ্যাট মিনস আমরা বের করার চেষ্টা করি এই জায়গাটাতে ইলেকট্রনের থাকতে হলে কত শক্তি থাকতে হয় সেই আলোচনাটা এখন শক্তি আমরা কি জানি ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম যেহেতু হচ্ছে আমাদের এখানে ভরবেগ আছে ভরবেগের সাথে শক্তির একটা সম্পর্ক যেহেতু আমরা আগে থেকেই জানি সেই ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে দেখাই দিচ্ছি তো পি এর ভ্যালুটা তো তুমি বের করে রেখেছোই বের করে রেখেছি আসলে আমি তো এখানে দেখি কত আসে যে পেয়ের মানটা যেটা এসেছে এটা হোল স্কোয়ার আর টু ইন্টু আর এম হচ্ছে যে ম্যাস অফ ইলেকট্রন ইলেকট্রনের ভর কত আমাদের নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এটা কিসে আসলো এটা আসলো হচ্ছে জুলে ঠিক আছে এখন জুলটাকে হচ্ছে যে আমরা যদি ইলেকট্রোভোল্টে নিতে চাই যে সে ধরো হচ্ছে যে এখানে জুলড আছে আমরা এই পুরো মানটাই লিখলাম যে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান আমরা ইলেকট্রো ভোল্ট এককে বের করতে চাই তাহলে আমাদের ইলেকট্রনের যেই চার্জটা আছে মাই মাইনাসটা বাদ দিয়ে ওই চার্জটা দিয়ে জাস্ট হচ্ছে ভাগ করে দিব তাহলে হচ্ছে যে আমাদের কাজ শেষ তো এটার একটা দেখবে যে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আসে ইন্টার ভ্যালু আসছে যে টু পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মেগা ইলেকট্রন ভোল্ট সরি ইলেকট্রোভোল্ট আছে শুধু শুধু এই টেন টু দি পাওয়ার সিক্স কি টেন টু দি পাওয়ার মেগা নির্দেশ করে নির্দেশ করার জন্য আমরা এখানে বলতে পারি যে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন মেগা ইলেকট্রোভোল্ট অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম এটা দ্বারা বুঝলাম হচ্ছে যে একটা ইলেকট্রনের যদি নিউক্লিয়াসে থাকতে হয় তাহলে তার শক্তি থাকা লাগবে কতটুকু নিম্নতম শক্তি থাকা লাগবে যে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন থ্রি মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু আসল ব্যাপারটা কি দেখো যে ইলেকট্রনের হচ্ছে শক্তি আসলে মাত্র ফোর মেগা ইলেকট্রন ভোল্ট অর্থাৎ আমাদের দরকার হচ্ছে তেইশ বাট ওর আছে হচ্ছে চার ও কি নিউক্লিয়াসে থাকতে পারবে তাহলে তোমরা এখন ইতোমধ্যেই বুঝে গিয়েছো যে তার থাকা সম্ভব না অর্থাৎ দেশাই হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসে কি পারে না থাকতে পারে না কেন থাকতে পারে না তার রিজনটা হচ্ছে তার সে পরিমাণে শক্তিই নেই দেশাই অর্থাৎ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না অর্থাৎ আমরা এই দেখো যে আমরা হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি এইটাকে কাজে লাগিয়ে আমরা কাজে লাগিয়ে দেখো কত আলাদা আরো আরো কত আইডিয়া আমরা ডেভেলপ করতে পারতেছি ব্যাপারটা শুধুমাত্র একটা জায়গার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না আচ্ছা যাই হোক তো আশা করি হচ্ছে যে নিউক্লিয়াসে কেন ইলেকট্রন থাকতে পারে না সেটা বুঝেছি যে আমরা প্রথমেই কি করেছি আরেকবার যদি একটু ছোট্ট করে বলি যে আমরা তার অবস্থানের অনিশ্চয়তা থেকে অবস্থানের অনিশ্চয়তা থেকে দেখো আমাদের শুধু কি জানা লাগতো আমাদের নিউক্লিয়াসের যেই ব্যসার্থতা সেটাই নতুন করে তোমাদের জানিয়ে দেওয়ার দরকার ছিল বাকিটুকু দেখো তোমাদের একেবারে জানা মানের মধ্যেই পাড়ার মধ্যেই ব্যাপারটা হচ্ছে আর কি তো আশা করি আর কি যে এভাবে বুঝতে পেরেছি